নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগত আমার আপনার চ্যানেল দ্য হিস্টোরিক্যাল মিস্ট্রিতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের বিষয়টি বিশ্বাসঘাতক বিষধর সাপ চীনকে নিয়ে। ইতিহাসের পাতা উল্টে দেখা যায় যে ভারত ছিল স্বাধীন রাষ্ট্র, কিন্তু কালের বিপর্যয়ের ফলে ওলন্দাজ থেকে শুরু করে ফরাসি পর্তুগিজ একে একে আসে ভারতবর্ষে ব্যবসার নামে রাজত্ব করতে। সব শেষে ভারতের স্বাধীনতা গ্রাস করতে আসে ব্রিটিশ। বাণিজ্য দিয়ে সম্পর্ক স্থাপন করা এই ব্রিটিশরা ধীরে ধীরে নিজ মূর্তি ধারণ করতে থাকে, শুরু করে নিজস্ব নিয়ম জারি করা। বিদেশি পণ্যে ছেয়ে ফেলে ভারতবর্ষের দেশি পণ্যকে। খাল কেটে কুমিরের বাসস্থান করে দেওয়া ভারতবাসী নিজের ভুল বুঝতে পারে অচিরেই, ঠিক যেমন এখন বুঝতে পারছে চীনের ক্ষেত্রে। ভারতীয় পণ্য বাজারে চীন তার চমক ক্রমশ দেখিয়েই চলেছে। বর্তমানে বাণিজ্য ও অনুদানের দৌড়ে এগিয়ে আছে চীন। যার একটা সময় জিডিপি ভারতের থেকেও কম ছিল, আজ সেই দেশ নিজেকে সুপার পাওয়ার রূপে দেখতে চায়। নানা চায়না মোবাইল যেমন ভিভো, ওপো, রেডমি, লেনোভো ভারতীয় বাজারে ছেয়ে গিয়েছে। এছাড়া বাচ্চাদের সফটওয়্যার থেকে শুরু করে চাইনিজ ল্যাম্প, সে তো ভারতবাসীর ঘরে ঘরে সাজানো। শুধু তাই নয়, অজ্ঞ ভারতবাসী নানা চাইনিজ অ্যাপও ব্যবহার করে থাকে প্রতি মুহূর্তে। টিকটক নামক একটি অ্যাপ বর্তমান প্রজন্মের কাছে ভীষণ ট্রেন্ডি, কিন্তু আমরা বুঝতেই পারছি না এই সব অ্যাপ ব্যবহারের ফলে প্রতি মুহূর্তে মোবাইলে থাকা নানা তথ্য চীনের কাছে অজান্তে পৌঁছে যাচ্ছে। এক্ষেত্রে একটা কথা জেনে রাখা খুব দরকার, চীন কিন্তু কোনো ধরনের নিজস্ব অ্যাপ ছাড়া অন্য দেশের অ্যাপ ব্যবহার করে না। চীনের নাগরিকদের প্রতি চীনের প্রধানমন্ত্রীর এক কড়া শাসন সর্বদাই চলে। বর্তমানে চীন চায় নিজেদের দেশের প্রতি সমস্ত দেশকে নির্ভরশীল করে তুলতে, ফলস্বরূপ সিংহভাগ মাল্টি ন্যাশনাল কোম্পানির প্রোডাকশন ইউনিট আছে চীনে। পরিবহন, পরিকাঠামো, ট্যাক্স রিলিফ সহ নানা সুযোগ সুবিধা দিয়ে চলেছে চীন। সমস্ত রাষ্ট্রই চায় সুপার পাওয়ারের তালিকায় নিজ নাম লেখাতে, আর সেই দিক দিয়ে এগিয়ে থাকতে চায় চীন। এই সুপার পাওয়ারের নেশায় হঠাৎ হঠাৎ যুদ্ধের প্রস্তাবে মেতে উঠছে চীন। বর্তমানে এই দৌড়ে আমেরিকার পরেই স্থান নিয়েছে চীন। কথা বলা যাক আরেকটি ঘটনা নিয়ে। বর্তমানে ভারত চীন দ্বন্দ্বযুদ্ধ থেকে খণ্ডযুদ্ধে সামিল হয়েছে। একের পর এক চীনের হুঙ্কার ভারতবাসী কিন্তু আর কান খুলে শুনবে না। ভারতবর্ষ কিছুই করতে পারবে না এমন ধারণা পোষণ করা ঠিক নয়, চীনকে তা বুঝতে হবে। প্রায়শই রাজনৈতিক ঝড়ঝাপটা সীমান্তে লেগেই থাকে, কিন্তু এরই মাঝে নতুন বিপত্তি হিসাবে লাদাখের গালওয়ান উপত্যকায় ভূখণ্ড নিয়ে যুদ্ধ শুরু হয়েছে। সীমান্তের কাছে চীন সামরিক বাহিনী বেশ কিছু গোপন ঘাঁটিতে অবস্থান করছিল। এই সব তথ্যচিত্র স্যাটেলাইট ভিউয়ের মাধ্যমে ভারতীয় সেনার হাতে পৌঁছয়। তৎপরতার সাথে ভারতীয় সেনা চুক্তি মেনে সেখানে পৌঁছয়। চুক্তি ছিল উভয় দেশের সৈনিকদের থাকতে হবে নিরস্ত্র, কিন্তু বিষধর চীন সে চুক্তি উপেক্ষা করে ডান্ডায় তার লাগানো এক প্রকার অস্ত্র নিয়ে ভারতীয় সেনাদের প্রতি হামলা করে। লঙ্ঘনীয় চুক্তির আকস্মিকতা কাটিয়ে উঠতে না উঠতেই চীন মারমুখী হয়ে ওঠে। এই ঘটনার ফলে আমরা বেশ কিছু ভারত সন্তান হারিয়েছি। প্রশাসনিক সূত্রে খবর অনুযায়ী 20 জন ভারতীয় সেনা নিহত হয়েছে। তবে চীন সরকার প্রকাশ না করলেও গোপন সূত্র ধরে জানা গিয়েছে চীনের 13 জন নিহত এবং 30 জন মতো আহত হয়েছে। ভারতের বিরুদ্ধে চীনের এই আগ্রাসন ভারত কিছুতেই মেনে নেবে না, তা এই ঘটনা দ্বারা স্পষ্ট। তবে এশিয়ার বৃহত্তম দুটি দেশের মধ্যে যুদ্ধ কখনোই কাম্য নয়, এর ফলে উভয় দেশেরই অসম্ভব ক্ষতি হবে। তবে ক্রমাগত আঘাত সহ্য করে বসে থাকবে না ভারতও। চীনের চতুরতার বিরুদ্ধে আঙুল ওঠাতে ভারতও জানে। একজন ভারতবাসী হিসাবে আমাদের অবিলম্বে চাইনিজ দ্রব্য বয়কট করতে হবে। চীনদেরও বুঝিয়ে দিতে হবে বীর শহীদদের হারিয়ে শান্তির ঘুম ভারত ঘুমাচ্ছে না। চীনের চোখের ঘুম কাটতে ভারতও প্রস্তুত। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তার গুরুত্বপূর্ণ মতামত আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের প্রত্যেকটি মন্তব্য আমার কাছে অত্যন্ত মূল্যবান। ভিডিওটি ভালো লেগে থাকলে
অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।